আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিস্তারিত ভর্তি নির্দেশিকা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ওয়েবসাইট। এখানে ডান দিকে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সময়সূচি দেওয়া আছে। এখানে ক্লিক করলেই বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সময়সূচি। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আদমজী ক্যান্টনমেন্ট কলেজের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নিম্নের সময়সূচি অনুযায়ী কলেজ ক্যাম্পাসে ভর্তি করা হবে। 13/9/2020 রবিবার সকাল 9টা থেকে বিকাল 2টা পর্যন্ত বিজ্ঞান বিভাগ, ইংরেজি ভার্সন এবং মানবিক বিভাগের ভর্তি। 14/9/2020 সোমবার সকাল 9টা থেকে বিকাল 2টা পর্যন্ত বিজ্ঞান বিভাগ, বাংলা ভার্সনের ভর্তি। 15/9/2020 মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 2টা পর্যন্ত ব্যবসা শিক্ষা বিভাগের বাংলা ভাষণ ও ইংরেজি ভাষণের ভর্তি। 16/17/2020 বুধবার ও বৃহস্পতিবার সংরক্ষিত। 2. ভর্তির সময় যে সকল কাগজপত্র জমা দিতে হবে। 1. সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 2. কোটার সপক্ষে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র বা উপযুক্ত প্রামাণ্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে। 3. করোনা ভাইরাস কোভিড-19 বিস্তার রোধকল্পে ভর্তির সময় শিক্ষার্থীদের সাথে অন্য কোনো সদস্য না আসার জন্য অনুরোধ করা হলো এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এখন আসি ভর্তির সময়ে প্রদেয় অর্থ ও মাসিক বেতন। এখানে ক্লিক করলে আমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাব। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি। 1/2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত ছাত্র বা ছাত্রীদের নিম্নবর্ণিত হারে টাকা জমা দিয়ে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ক. ভর্তির সময়ে প্রদেয় বিজ্ঞান বিভাগ। বার্ষিক ফি অসামরিকের ক্ষেত্রে বাংলা মাধ্যমে 7,500 টাকা, ইংরেজি মাধ্যমে 8,025 টাকা। সামরিক কর্মরত ও অবসরপ্রাপ্ত এবং প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত কর্মরত বাংলা মাধ্যমে 5,850 টাকা, ইংরেজি মাধ্যমে 7,575 টাকা। ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে বার্ষিক ফি অসামরিকের জন্য বাংলা মাধ্যম 7,500 টাকা, ইংরেজি মাধ্যম 8,025 টাকা। সামরিক কর্মরত ও অবসরপ্রাপ্ত এবং প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত কর্মরত বাংলা মাধ্যম 5,850 টাকা, ইংরেজি মাধ্যম 7,575 টাকা। মানবিক বিভাগ বার্ষিক ফি অসামরিকের জন্য 7,500 টাকা, সামরিক কর্মরত অবসরপ্রাপ্ত এবং প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত কর্মরত 5,850 টাকা। খ. মাসিক বেতনের হার নিম্নে উল্লেখ করা হলো। অসামরিক বিজ্ঞানের বাংলা মাধ্যমে 2,525 টাকা, ইংরেজি মাধ্যমে 3,550 টাকা। ব্যবসা শিক্ষার বাংলা মাধ্যমে 2,475 টাকা, ইংরেজি মাধ্যমে 3,000 টাকা। মানবিকের ক্ষেত্রে 2,475 টাকা। সামরিক কর্মরত ও অবসরপ্রাপ্ত এবং প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত কর্মরত বিজ্ঞানের জন্য বাংলা মাধ্যমে 1,125 টাকা, ইংরেজি মাধ্যমে 1,875 টাকা। ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে বাংলা মাধ্যমে 1,025 টাকা, ইংরেজি মাধ্যমে 1,500 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রে 1,025 টাকা। 2. সামরিক বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত এবং প্রতিরক্ষা খাত থেকে বেতনভুক্ত কর্মরত সদস্যদের সন্তানদের ভর্তির জন্য নিজ নিজ ইউনিট বা কোরো বা রেকর্ড থেকে যথাযথ সনদপত্রের সত্যায়িত কপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে। 3. বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সন্তান এবং চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সেনা সদস্যদের সন্তানদের মাসিক বেতন ও বার্ষিক ফি প্রযোজ্য নয়। শুধুমাত্র পরিবার নিরাপত্তা প্রকল্পের চাঁদা বাবদ 100 টাকা প্রদান করতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। তাহলে তোমরা জানতে পারলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিস্তারিত ভর্তি নির্দেশিকা। তাই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।